তুর্কি ভাষায় হিসার শব্দের অর্থ হল দুর্গ। সত্যিকার অর্থে হিসার এয়ার ডিফেন্স মিসাইল এক ধরনের অদৃশ্য দুর্গই বটে। ইয়েস, আমি টার্কিশ হিসার ও অ্যান্ড হিসার এ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের কথাই বলছি। আরেকটি আন্ডার ডেভেলপমেন্ট লং রেঞ্জ ভ্যারিয়েন্ট আছে, তার নাম হিসার ইউ। রিপোর্টেডলি বাংলাদেশ আর্মি তুরস্কের হিসার এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ইভালুয়েট করছে, মানে আমাদের দেশের আকাশ নিরাপত্তায় হিসার স্যাম কতটুকু কার্যকর হবে তাই যাচাই করছে। এই যাচাইয়ের কারণ হল ওয়েদার ইস্যুস। তুরস্ক প্রায় শীত প্রধান দেশ, সেই সাথে কিছু অংশের আবহাওয়া রুক্ষ। নর্মালি টার্কিশরা তাদের ওয়েদারের জন্য অপটিমাইজ করে এটি বানিয়েছে। তাই বাংলাদেশের উষ্ণ আর্দ্র টপিক্যাল ওয়েদারে হিসার এয়ার ডিফেন্স কেমন পারফর্ম করবে তা অবশ্যই ইভালুয়েট করতে হবে। এনিওয়ে, হিসার সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম টেকনোলজিক্যালি বিশ্বের যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের সমকক্ষ। সো লেটস সি হাউ মাচ কেপেবল দ্য হিসার স্যাম আর। 18 এপ্রিল 2007 সালে লো টু মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ডেভেলপ করার জন্য টার্কিশ আন্ডার সেক্রেটারি ফর ডিফেন্স ইন্ডাস্ট্রিজ বা SSM একটি ইন্টারন্যাশনাল রিকোয়েস্ট ফর প্রপোজাল ইস্যু করে। প্রোগ্রামের নাম ছিল তুর্কিশ লো অল্টিটিউড এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম বা টি লালাডমিস এবং তুর্কিশ মিডিয়াম অল্টিটিউড এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম অর্থাৎ টি মালাডমিস। 18টি কোম্পানি টেন্ডারে অংশ নেয়, তার মাঝে অ্যাসেলসান মেন কন্ট্রাক্টর হিসেবে নির্বাচিত হয়। সাব কন্ট্রাক্টর হিসেবে ওয়ারহেড ও ব্যাটারির জন্য নিয়োগ পায় তুবিতাক সেইস এবং ডেটা লিঙ্কের জন্য কন্ট্রাক্ট দেওয়া হয় মেটিকসান কোম্পানিকে। আর ইন্টারসেপ্টর মিসাইল তৈরির জন্য সিলেক্ট করা হয় রকেটসেনকে। এগুলো তুরস্কের লিডিং ডিফেন্স কোম্পানিগুলোর মাঝে অন্যতম। ইনিশিয়ালি লো অল্টিটিউড শর্ট রেঞ্জ হিসার এ এবং মিডিয়াম অল্টিটিউড মিডিয়াম রেঞ্জ হিসার ও ডেভেলপ করা হয়। সমস্ত ফিল্ড টেস্ট শেষ করার পর তুরস্কের ল্যান্ড ফোর্সেস কমান্ড সিস্টেমগুলো সার্ভিসে অন্তর্ভুক্ত করে। সাম্প্রতিক সময়ে টার্কিশ আর্মড ফোর্সেস বিভিন্ন সামরিক অভিযানে হিসার এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে। আর দেশের ভিতর বিভিন্ন হাই ভ্যালু সিভিল অ্যান্ড মিলিটারি অ্যাসেটকে যে কোনো এয়ার স্ট্রাইক বা ক্রুইজ মিসাইল অ্যাটাক থেকে নিরাপদ রাখতে ব্যবহার করা হচ্ছে। হিসার এ অ্যান্ড হিসার ও স্যাম সিস্টেমের টেকনিক্যাল স্পেসিফিকেশনস: রোল অ্যান্ড মোবিলিটি, হাইলি রোড মোবাইল এয়ার ডিফেন্স ওয়েপন্স, মিনিমাম রেঞ্জ হিসার এ 2 কিলোমিটার, হিসার ও 3 কিলোমিটার, ম্যাক্সিমাম রেঞ্জ হিসার এ 15 কিলোমিটার, হিসার ও 25+ কিলোমিটার, ইন্টারসেপ্টর, হাই এক্সপ্লোসিভ ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড, মিনিমাম অল্টিটিউড হিসার এ 30 মিটার, হিসার ও 50 মিটার, ম্যাক্সিমাম অল্টিটিউড হিসার এ 5 কিলোমিটার, হিসার ও 15 কিলোমিটার। টার্গেটস: এয়ারক্রাফ্ট, হেলিকপ্টার্স, ক্রুইজ মিসাইলস, নেভিগেশন মিসাইলস অ্যান্ড আনম্যান্ড এরিয়াল ভেহিকলস, মানে ড্রোন। গাইডেন্স: মিড কোর্স গাইডেন্স উইথ ইনার্শিয়াল নেভিগেশন অ্যান্ড ডেটা লিঙ্ক ও টার্মিনাল গাইডেন্স উইথ ইমেজিং ইনফ্রারেড সিকার। সেন্সার্স: ক্যালকান এয়ার ডিফেন্স রাডার ও ইমেজিং ইনফ্রারেড অর্থাৎ ইলেকট্রো অপটিক IR EOIR টার্গেটিং সিস্টেম। স্ট্যাটাস ইন প্রোডাকশন: বাংলাদেশ ও মালয়েশিয়ান আর্মির সাথে সম্ভাব্য এক্সপোর্ট ডিলিংস চলছে। ডেভেলপার অ্যান্ড প্রডিউসার: অ্যাসেলসান ও রকেটসেন। এখানে একটি ব্যাপার না বললেই নয়, ইনফ্রারেড সিস্টেম এমন একটি ওয়েপন গাইডেন্স সিস্টেম যা টার্গেট বা লক্ষ্যবস্তুর সার্ফেস থেকে বিকিরিত ইনফ্রারেড বা অবলোহিত রশ্মির দ্বারা টার্গেটকে শনাক্ত করে, অনুসরণ করে এবং ফাইনালি হিট করে। যেসব মিসাইল ইনফ্রারেড হোমিং সিস্টেম ইউজ করে সেগুলোকে হিট সিকার মিসাইলও বলা হয়। সাধারণত এনিমি এয়ারক্রাফট বা ক্রুইজ মিসাইল প্রতিপক্ষের মিসাইল ও ফাইটার জেটের রাডার ওয়েভকে জ্যাম করার সিস্টেম ক্যারি করে, কিন্তু ইনফ্রারেড হল ইলেকট্রো অপটিক সিস্টেম। একে সহজে জ্যাম করা যায় না, কারণ এটি প্যাসিভ সিস্টেম। আর এই সিস্টেমে প্রতিপক্ষ মিসাইল বা বিমানের গায়ে উৎপন্ন তাপশক্তির বিকিরণ দিয়েই তাকে শনাক্ত করা হয়। আলাদা এনার্জি ছুড়ে দেওয়ার দরকার পড়ে না, তাই শত্রুপক্ষ টেরও পায় না যে তাকে শনাক্ত করা হয়ে গেছে। মজার বিষয় হল হিসার এ অ্যান্ড ওর ফায়ার কন্ট্রোল সিস্টেম মিসাইল লঞ্চার ভেহিকেলে ইন্টিগ্রেটেড, যার জন্য আলাদা কোনো FCS ভেহিকেল প্রয়োজন নেই। ফলে একটি মিসাইল লঞ্চার ভেহিকেল ইন্ডিপেন্ডেন্টলি যে কোনো জায়গায় অপারেট করতে পারে, মানে কম্পোজিট ব্যাটারি হিসেবে অপারেট করার ঝামেলা নেই। FNSS ACV-30 ট্র্যাক ভেহিকেল হল হিসার এর মিসাইল লঞ্চার। হিসার ওতে রয়েছে ভার্টিক্যাল লঞ্চার, যা জার্মান মার্সিডিস বেঞ্চ জেট্রোস চেসিসে ইন্টিগ্রেটেড। হিসার ইউ নামে আরেকটি মিডিয়াম টু লং রেঞ্জ ভ্যারিয়েন্ট ডেভেলপ করা হচ্ছে। এর সম্ভাব্য স্পেসিফিকেশনসগুলো হল মিনিমাম রেঞ্জ 30 কিলোমিটার, ম্যাক্সিমাম রেঞ্জ 150+ কিলোমিটার, ইন্টারসেপ্টর মিসাইল পসিবলি হিট টু কিল মিসাইল, মিনিমাম অল্টিটিউড 100 মিটার্স, ম্যাক্সিমাম অল্টিটিউড 20 কিলোমিটার, টার্গেটস যে কোনো এয়ারক্রাফট, ক্রুইজ মিসাইল, ড্রোন প্লাস ব্যালিস্টিক মিসাইলস। গাইডেন্স এখনও ফিক্সড নয়, তবে ইলেকট্রো অপটিক, ইনফ্রারেড প্লাস অ্যাক্টিভ রাডার হোমিং হওয়ার সম্ভাবনা আছে। সেন্সার্স অজ্ঞাত, স্ট্যাটাস ইন ডেভেলপমেন্ট, ডেভেলপার অ্যান্ড প্রডিউসার ন্যাশনাল টেকনোলজি ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার্স। তুরস্ক তার নিজ আর্ম ফোর্সেস অপারেশনে হিসার এ অ্যান্ড হিসার ও ডিপ্লয় করেছে।
এনিমি এরিয়াল বম্বার্ডমেন্ট ও রকেট ফায়ারিং থেকে অপারেটিং ইউনিটগুলোকে সেফ রেখেছে। সো এর কার্যকারিতার উপর বিশ্বাস রাখা যায়। ফাইনালি, বাংলাদেশ যদি টার্কিশ হিসার স্যাম কিনেই তাহলে এটি হবে টেকনোলজিক্যাল ব্রেক থ্রো, কারণ বাংলাদেশ এর আগে ন্যাটো স্ট্যান্ডার্ড ভেহিকেল বোর্ন এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করেনি, মোতায়েন করেনি। সেই সাথে মঙ্কি আর্মির জন্য এটি একটি সারপ্রাইজ হবে ফর শিওর, কারণ তুরস্ক আমাদের কাছে এই অস্ত্র বিক্রি করবে না। সো উই গট সাম সারপ্রাইজ ইন আওয়ার স্লিপস টু। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিওস। স্টে সেফ, স্টে ব্লেস, প্রে ফর কাশ্মীর, লং লাইফ বাংলাদেশ। আপনি যদি ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার না হন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড ট্যাপ অন দ্য বেল আইকন রাইট নাও।